দেখুন আজকের ভিডিওটি যদি আপনি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখেন, মাত্র কিন্তু দুই গজ কাপড় দিয়ে 40 ইঞ্চি ঝুলের জন্য একটি সালোয়ার কিন্তু আপনি কাটিং এবং সেলাইটি কিন্তু করে নিতে পারবেন। এখানে আবারও আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এখানে কিন্তু চারটা ভাঁজ রয়েছে, দুইটা পাড়ে এখান থেকে দেখুন চারটা ভাঁজ রয়েছে। এখানে যদি লংয়ের যদি মাপটা দেখাই তাহলে দেখুন এখানে একদম 36 ইঞ্চি কিন্তু মাপটা। তো এই 36 ইঞ্চি অর্থাৎ দুই গজ কাপড় দিয়ে কীভাবে আপনি 40 ইঞ্চি ঝুল বা 42 ইঞ্চি ঝুলের জন্য একটি একটি সেলোয়ার বা একটি পায়জামা কীভাবে আপনি কাটিং করবেন, কাটিং করার পর ওই সেলোয়ারটি কীভাবে আপনি সেলাই করবেন, এ টু জেড আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো সবার প্রথমে যে কাজটি করব, দেখুন এইখানে যে কাপড়টি আছে এই কাপড়টি সম্পূর্ণ ভাঁজটি আমরা এইখানে দেখুন এইখানে যে পায়ের পাড়টা রয়েছে এটা আমরা এইদিকে খুলে নিব। দেখুন এইভাবে এই পাড়টা সম্পূর্ণটাই আমরা এইদিকে দুইটা পাড় আমরা করে নিব, করার পর এই কাপড়টাকে আমরা এইদিকে ভাঁজ করে নিব। তাহলে দেখুন এখানে কিন্তু অলমোস্ট কিন্তু আমরা দুইটা ভাঁজ কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এখানে কাপড়টা দেখুন এইদিকে রয়েছে খোলা, এই সাইডে দুইটা পায়ের অংশ রয়েছে খোলা, সামনেও কিন্তু পায়ের অংশ এরকম কিন্তু একটা অংশ সামনে খোলা রয়েছে, এই সাইডে দেখুন রয়েছে আটকানো। তো এইভাবে প্রথমে একটা ভাঁজ এখানে করে নেবেন, করার পর এইখান থেকে দেখুন এই কাপড়টাকে এইদিকে আরেকটা ভাঁজ করে নিয়ে নেবেন। তাহলে দেখুন এখানে কিন্তু সর্বমোট কাপড়টাকে আমরা চারটা ভাঁজ করে নিয়েছি। এখানে দেখুন 1, 2, 3, 4 এখানে চারটা ভাঁজ কিন্তু করে নিয়েছি। সামনের চারটা বাড়ি খোলা, এই সাইডে দেখে দেখুন দুইটা অংশ রয়েছে আটকানো সাইড, এই সাইডে আটকানো সাইড, এই সাইডে রয়েছে খোলা। তাহলে সবার প্রথমে আমরা যে কাজটি করব, এইদিকে যেহেতু খোলা রয়েছে এইদিকে আমরা সোজা করে একটা মার্ক করে নিব। তো এখানে কাপড়টি সোজা করার জন্য আমি এখানে একটি মার্ক করে দিয়ে দিলাম। এখানে যেহেতু একটু বাঁকা আছে এই বাঁকা কাপড়টি প্রথম অবস্থায় কেটে নিব। তো এখানে আমরা বাঁকা কাপড়টিকে প্রথম অবস্থায় কেটে নিলাম। এখন এখানে যে কাজটি আমরা করব, এখন এখানে আমাদের মেজারমেন্ট আমরা বের করব। তো সবার প্রথমে এইখান থেকে যে কাজটি করব, এখান থেকে আমরা কাপড়ের বহরটা আমরা এখানে দেখে নিব। তো দেখুন এটা হচ্ছে দুহাতা বহরের কাপড়। তো এইখানে দুহাতা বহরের কাপড় দিয়ে মূলত সেলোয়ারটি আপনাদের কাটিং এবং সেলাইটা করে দেখাবো। তাহলে এখন এখানে যে কাজটি করব, দেখুন এইখানে আবারও আমি কাপড়ের মেজারমেন্টটা দেখাচ্ছি। এখান থেকে ধরে দেখুন একদম 36 ইঞ্চি কিন্তু একদম কাটাই কাটাই কিন্তু আছে, অর্থাৎ দুই গজ কাপড় এখানে রয়েছে। তো সবার প্রথমে এইখান থেকে ধরবেন, এইভাবে ধরবেন, ধরার পর এই যে এইখান থেকে আপনি এইখানে উপরের দিকে চলে আসুন। এটা কিন্তু আমাদের থাকবে কোমরের সাইড, যেটা খোলা থাকবে এটা কোমরের সাইড রাখবেন। এই যে এখানে আমরা রাখবো 6 ইঞ্চি, তো এখানে 6 ইঞ্চি নিয়ে বা 6 ইঞ্চি এইখানে আমরা বাদ দিব। এই কাপড়টা মূলত আমরা এই যে সাইড থেকে বের করে নিব বেলের জন্য। তো বেল সিস্টেম করলে মূলত আমাদের মূলত 40 ইঞ্চি বডির জন্য কিন্তু অ্যাকুরেটভাবে কিন্তু বের হয়ে যাবে বা ঝুলের জন্য কিন্তু বের হয়ে যাবে। তাহলে এখানে 6 ইঞ্চি আমরা নিব বেল। তাহলে 6 ইঞ্চি থেকে এখন আমাদের যে লংটি রয়েছে লংটা আমরা বের করে নিব। তো দেখুন এখান থেকে 41 ইঞ্চি 42 ইঞ্চি পর্যন্ত আমরা রাখতে পারবো। এখান থেকে আমি রাখবো 40 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রাভাবে নিয়ে নিব। তো এখান থেকে এটা নেওয়ার পর আমি এইটা এখান থেকে এখন মার্ক করে নিচ্ছি দুইটা পার্ট। দেখুন দুইটা মার্ক করে নিচ্ছি, দুইটা এখান থেকে মার্ক করে নিব। তো দেখুন এটা কিন্তু আমি এখানে আমার যে লংটি রয়েছে লংটি প্রথম অবস্থায় বের করে নিয়ে নিলাম। এরপর এখানে নিচের যে ঘেরটি রয়েছে নিচের ঘেরটি এখান থেকে নিয়ে নিব। তো আমি এটা টিকাবো হচ্ছে 6.5 ইঞ্চি, তাহলে এখান থেকে আমরা এখানে 7 ইঞ্চি বা 14 ইঞ্চি করে আমরা এখানে কাটতে পারি। তো এখান থেকে আমরা 6.5 ইঞ্চি প্রথমে নিব, এখান থেকে 1 ইঞ্চি এক্সট্রাভাবে নিয়ে নিব। এখানে বেশি নিতে যাবেন না, কারণ এইটা এখানে এই কাপড়টা দিয়ে কিন্তু আমাদের বেল বেলের যে এলাস্টিক বা আমরা যদি ফিতা লাগা চাই তার ভাঙা সহ কিন্তু আমাদের মূলত 6 ইঞ্চি কিন্তু নিতে হবে। তাহলে এখান থেকে এই কাপড়টা এখানে বের করে নিয়ে নেবেন। এরপর এখান থেকে দেখুন যে কাজটি করবেন এটা এইভাবে ধরবেন, আবারও এখান থেকে 6 ইঞ্চি নেবেন। এখানে 6 ইঞ্চি নেওয়ার পর এখান থেকে এখন হাইটটা নিয়ে নেবেন। তো যখনই আপনার 38 ইঞ্চির উপরে কমর যাবে তখন এইখান থেকে যে কাজটি করবেন আপনি, এখান থেকে হাইয়ের যে মেজারমেন্টটি রয়েছে এই হাইয়ের মেজারমেন্টটি নিয়ে নেবেন আপনি 14.5 থেকে 15 ইঞ্চি। 38 ইঞ্চি নিচে আসলে আপনি এখান থেকে 13 থেকে 14 ইঞ্চি অ্যারাউন্ড এর ভিতরে এখান থেকে রাখতে পারবেন। তাহলে এখান থেকে আমি 15 ইঞ্চি অবধি রাখতেছি, তাহলে এখানে 15 ইঞ্চিতে এখানে একটা মার্ক করব। তো দেখুন এখানে কিন্তু আমি মূলত এই মার্কটা কিন্তু কমপ্লিট করে নিলাম, অর্থাৎ হাইটটা বের করে নিয়ে নিলাম। তো এখানে আপনি আরও একটা নিয়ম ফলো করতে পারেন, আপনি যার জন্য তৈরি করতেছেন ওনার যদি পুরাতন যদি সেলোয়ার থাকে তাহলে সেখান থেকে আপনি স্টেপ বাই স্টেপ মাপগুলো প্রথমে লিখে নিতে পারেন। লিখে নিয়ে মূলত আপনি এই যে আমি প্রথমে যে লংটা বের করলাম, এরপর যে ঘেরটা বের করলাম, এরপর যে হাইটটা বের করলাম, এটা আপনি মূলত স্টেপ বাই স্টেপ কিন্তু ওই পুরাতন জামাটা থেকে বা পুরাতন সেলোয়ারটা থেকে কিন্তু মেজারমেন্টটা নিয়ে প্রত্যেকটা মেজারমেন্ট কিন্তু স্টেপ বাই স্টেপ আপনারা নিতে পারবেন। তাহলে এখান থেকে মূলত আমরা হাইটটা বের করে নিয়েছি, যে ঘেরটা আছে এই ঘেরটা আমরা এখানে যতটুকু আছে ওইটাই রাখবো। দেখুন এখান থেকে রয়েছে আমার 16 ইঞ্চি রয়েছে, 16.5 ইঞ্চি রয়েছে, আমি এখানে সম্পূর্ণ ঘেরটাই রাখতেছি। এখানে রাখার পর এখান থেকে আমরা হাই শেপ দেওয়ার জন্য 2 ইঞ্চি নিব। তাহলে এটা এখান থেকে মার্ক করবো এখন, দেখুন কীভাবে মার্কটা করতেছি। তো দেখুন এখানে কিন্তু আমি হাইয়ের জন্য কিন্তু 2 ইঞ্চি যেটা নিয়েছি এইখান থেকে এখন যে কাজটি করবো এখানে শেপটা করে নিয়ে নিব। তো এইভাবে মূলত এই শেপটা আপনারা এখানে করে নিয়ে নেবেন। তো এখন এখানে যে কাজটি করতে হবে এই যে এইখান থেকে এখন আমাদের এইখান থেকে মূলত আমাদের এই যেইভাবে শেপ করে নিতে হবে।
তো এখানে এই যে শেপ কাট স্কেলটা দিলে অনেক সময় দেখা যায় এখানে প্রপার শেপটা আসে না সেলোয়ারের ক্ষেত্রে। তো এখান থেকে আমি অর্ধেক অর্ধেক করে একটু আপনাদের দিয়ে দেখাচ্ছি যে কীভাবে এখানে শেপটা দেবেন। তো দেখুন এখানে কিন্তু আমি শেপটা কিন্তু করে নিয়ে নিলাম। এখন এইখান থেকে যে কাজটি করতে হবে এই যেভাবে এই দিক থেকে আমাদের নিতে হবে, অর্থাৎ সেলাই মার্জিন আমাদের বাদ দিতে হবে, সেলাই মার্জিনটা এখানে বাদ দিব। তো দেখুন এই যে এইভাবে মূলত আপনাদের একটা সেলোয়ারের সঠিক নিয়মে কিন্তু মেজারমেন্টটা বের করতে হবে। এই যে এখানে যে কাপড়টি দেখতেছেন দেখুন এখানে আমাদের এখানে যদি আমরা এলাস্টিক বা আমরা যদি ফিতার জন্য বাদ দিই তাহলে কিন্তু এখানে 6 ইঞ্চি 7 ইঞ্চি পর্যন্ত থাকতেছে, যেটা মূলত আমাদের এইখানে যেটা শর্ট আছে ওই শর্টটা আমরা মেকআপ দিব। তাহলে এখন এইখানে যে পার্টটি আছে এই পার্টটি আমরা চলুন কাটিং করে নিই। তো দেখুন আমি কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু এখানে মেজারমেন্টগুলো কিন্তু নিয়ে কিন্তু আমি সেলোয়ারটি কিন্তু কাটিং করে নিয়ে নিলাম। এরপরে যে এখানে একটু চিহ্ন দিয়ে নিব, এখান থেকে আমাদের ভাঙাটা ধরতে হবে। তো এখানে চিহ্নটা দিয়ে নেবেন যখন আপনি সেলাই করবেন, সেলাই সময় আপনার জন্য সুবিধা হবে। তাহলে এই পার্টটা আমরা এখন এখান থেকে সরিয়ে নেব। তো এখন আমাদের এখানে যে কাপড়টা শর্ট ছিল এই যে এখানে দেখুন এই কাপড়টা দিয়ে আমরা এখানে মেকআপটা টানবো। তো এই কাপড়টা দিয়ে এখানে মেকআপটা টানবো। দেখুন এখানে কিন্তু 4টা ভাঁজ রয়েছে, তো এখানে একটু লক্ষ্য করলে ভালো করে বুঝতে পারবেন এখানে এখানে কিন্তু 4টা ভাঁজ রয়েছে। তো এইখানে যতটুকু আছে এটা আমরা রাখবো, রাখার পর এইখানে দেখুন এই 4টা ভাঁজ রাখবো। এইখান থেকে যেটা আমরা এইভাবে ভাঙা দিয়ে নিব এলাস্টিকের জন্য, এইভাবে ভাঙা দিব। এখানে এলাস্টিক আমরা এটার মধ্যে লাগাবো বা যদি ফিতা লাগাতে চাই তাহলে ফিতার জন্য এটা আমরা নিয়ে নিতে পারবো। এখন এখান থেকে দেখুন আপনি যে 6 ইঞ্চি বাদ দিয়েছেন এখন এখান থেকে 6 ইঞ্চি নিয়ে নিন। তো এখানে 6 ইঞ্চি নিয়ে নিব, এখান থেকে আমরা 6 ইঞ্চি নিয়ে নিব। এখন দেখুন এখানে যেহেতু আমাদের এখানে 4টা বার আছে, আমি এখানে মার্কটা করে নেই প্রথমে। দেখুন এখানে যেহেতু আমাদের 4টা বার আছে, এখানে এখন আপনাদের কোমরটাকে 4 ভাগ করতে হবে। কত ইঞ্চি কোমর সেটাকে এখন 4 ভাগ করে 1 ভাগ এইখান থেকে বের করে নিন। তো এখান থেকে আমরা 42 ইঞ্চি বা 43 ইঞ্চি 44 ইঞ্চি যেটা লাগে সেটা আমরা এখান থেকে নিয়ে নিব, নেওয়ার পর এটা এখান থেকে মার্ক করে নিব। তো এটা এখন এখান থেকে কাটিং করে নিই। তো দেখুন এখানে কিন্তু আমার যে বেল্টটা আছে বেল্টটা কিন্তু আমি তৈরি করে নিয়ে নিলাম। তো এইখানে যে কাপড়টি আছে দেখুন এই যে এখানে আমাদের এখানে জয়েন্টটা দিতে হবে, এবং বাকি যে কাপড়টা আছে দেখুন এই যে এখানে কিন্তু আমাদের এটুক কাপড় কিন্তু এখানে শর্ট আসতেছে, এটা কিন্তু মূলত আমাদের কুচি দিতে হবে। তো এটা এখন আপনি কীভাবে সেলাই করবেন এই প্রসেসটা মূলত এখন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু এখন আপনাদের বুঝিয়ে দিব এবং বোঝানোর সাথে সাথে সেলাইটা করে দেখাবো। তো এ পর্যায়ে আমি আপনাদের দেখাবো যে কীভাবে এই সেলোটি সঠিক নিয়মে আপনি সেলাই করবেন। তো সবার প্রথমে দেখুন এখানে আমি পার্ট দুটি কিন্তু নিয়েছি। এখানে যে কাজটি করবো সবার প্রথমে নিচের যে মুহুরির সাইডটি রয়েছে, মুহুরির সাইডে দেখুন এখানে কিন্তু আমরা একটি চিহ্ন দিয়েছিলাম, ওই চিহ্ন পর্যন্ত মূলত আমাদের এখানে ভাঙা দিতে হবে। তো সবার প্রথমে এইভাবে চিকন করে একটা ভাঙা দিয়ে নেবেন প্রথম অবস্থায়। তো এই চিকন ভাঙাটা দেওয়ার পর এখান থেকে এখন আপনি কতটুকু ভাঙা বা মুড়িয়ে দিতে যাচ্ছেন সেটা মুড়িয়ে দিয়ে এখানে আপনি সেলাইটা করে নিতে পারেন। তো এখানে নর্মালি অনেকেই একটা সেলাই দেয়, সিঙ্গেল সেলাইটা দেয়, আবার অনেকে এখানে 4 থেকে 5টা সেলাই দিয়ে দেয়। তো আপনার রুচি মতো আপনি নিচের যে সেলাইটা রয়েছে নিচের সেলাইটা অবশ্যই আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনার রুচি মতো, এবং আপনার যদি কাস্টমার যদি আপনাকে বলে যে নিচের দিকে একটা সেলাই থাকবে বা 4-5টা সেলাই থাকবে এরকম যদি কিছু বলে তাহলে সেইভাবে মূলত আপনাকে এটা কিন্তু সেলাই করতে হবে। তো এখানে অলমোস্ট দেখুন আমি 3 থেকে 4টা সেলাই আমি দিয়ে নিলাম। তো এইভাবেই সেলাইগুলো করে নেবেন। এরপর যে কাজটি করবেন দেখুন এই যেভাবে প্রথমে এই পার্টটা এইভাবে ভাঁজ করে নেবেন, ভাঁজ করার পর এই যে এই দিক থেকে আপনারা 3 থেকে 4 ইঞ্চি এখানে আপনি অ্যারাউন্ড নিয়ে নেবেন। 3 থেকে 4 ইঞ্চি এই গ্যাপে নেওয়ার পর এখানে একটি চিহ্ন দিয়ে নেবেন, এটা মূলত ওই যে আপনার যে হাই রয়েছে হাইয়ের এই সাইডে নেবেন। নেওয়ার পর এইখান থেকে মূলত এখন আমাদের যে কুচি আছে কুচিটা দিতে হবে। তো এখানে অবশ্যই আপনি আপনার কোমরটা কতটুকু আছে সেই হিসেবে মূলত আপনাদের কুচিটা দিতে হবে। তো এখানে কোমরটা কিন্তু আমার অতিরিক্তই লম্বা থাকবে বা অনেকটাই বড় থাকবে, এই জন্য মূলত আমি এখানে কুচিগুলো দেবো হালকা করে। তো এখানে হালকা করে আমি কুচিটা দিয়ে নিলাম। তো এভাবে দুইটা পার্টই প্রথম আপনাদের যে কাজটি করতে হবে এই কাজটি সম্পূর্ণ করে নিতে হবে। তো এই কাজটি সম্পূর্ণ হলে এখন আপনি যে কাজটি করবেন এই দেখুন এই যে পার্টটা আছে এই পার্ট দুইটা আপনারা এই যেভাবে রাখবেন সমান করে এইভাবে রাখবেন, রাখার পর এখানে যে পার্টটি রয়েছে এই পার্টের উপর আরেকটা পার্ট এইভাবে রেখে দিবেন। তো রাখার পর এখানে যে হাইটটি রয়েছে হাইটটা আপনারা এখানে সমান করে এইখানে এখন সেলাইটা করে নেবেন। তো এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে সোজা এবং উল্টো সাইড কোনটা সেটা অবশ্যই খেয়াল রাখবেন। আমার কিন্তু সোজা যে পার্ট দুইটা আছে সোজা পার্ট দুইটা কিন্তু একদম ভিতর পাশে আছে আর উল্টো সাইড দিয়ে কিন্তু উপরে একটা এবং নিচে একটা রয়েছে। তো এখানে অবশ্যই আপনারা ডাবল করে সেলাই দিয়ে নেবেন হাইয়ে। তো আমি এখানে ডাবল করে সেলাই দিয়ে নিলাম এক সাইডে, এক্সট্রা যে সুতোগুলো থাকবে সেগুলো কেটে নেবেন।
এরপর রয়েছে এখানে মূলত আমাদের অপোজিট সাইডের আরেকটা যে হাই রয়েছে এই হাইটাও আমরা সেলাই করে নিব। তো হাই কিন্তু দুই ভাবে লাগানো যায়, তো আমার চ্যানেলে কিন্তু অন্যভাবে দেখানো রয়েছে, আপনি চাইলে ওই সিস্টেমেও কিন্তু লাগাতে পারেন। আর আমি মনে করি এটা একটু সোজা নিয়ম রয়েছে, এই জন্য আমি সোজাটাই আপনাদের দেখিয়ে দিলাম। তো এখানে কিন্তু আমার এই সেলাইটা করা কমপ্লিট। এখন যে কাজটি করবো, আমরা মুহুরি সাইডে চলে আসবো, এখান থেকে এখন আমাদের উল্টো এবং সোজাটা দেখে নিতে হবে। তো এখানে উল্টো এবং সোজাটা দেখার পরে আমাদের এখন ফিডিংয়ের যে সেলাইটা রয়েছে, ফিডিংয়ের সেলাইটা আমাদের এখন করে নিতে হবে। তো ফিডিংয়ের সেলাইটা এখন অবশ্যই এখানে দেখে নেবেন আপনি কত ইঞ্চি রাখতে যাচ্ছেন, সেটা নিয়ে এখান থেকে ফিডিংয়ের যে সেলাইটা রয়েছে ফিডিংয়ের সেলাইটা এখন করে নিন। তো এখানে আমি ফিডিংয়ের যে সেলাইটা রয়েছে ফিডিংয়ের সেলাইটা স্টার্ট করে দিয়ে দিলাম। তো যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন দর্জি একাডেমি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ হাতে কলমে কিন্তু কাজ শেখানো হয় দর্জি একাডেমি ইউটিউব চ্যানেল থেকে এবং পেজ থেকে। অবশ্যই পেজটি এবং চ্যানেলটি সবাই সাথে থাকবেন। তো এখানে কিন্তু আমার সেলাইটা কিন্তু করা প্রায় কিন্তু কমপ্লিটের দিকে। তো এইভাবে মূলত যে সেলাইটা রয়েছে সেলাইটা আপনারা প্রথম অবস্থায় করে নেবেন। নিচের আরেকটা যে সাইড রয়েছে মুহুরির সাইড, সেটাও অবশ্যই এখানে আপনার ঢোলার যে সাইডটা রয়েছে ঢোলাটা দেখিয়ে নেবেন। তো এখানে টোটালে আপনারা দুইটা করে সেলাই দিয়ে নেবেন। তো দেখুন এখানে আমি টোটালে দুইটা সেলাই করে নিয়েছি এবং আমার কিন্তু এখানে হাই এবং যে ফিডিংয়ের যে সেলাইটা রয়েছে ফিডিংয়ের সেলাই কিন্তু কমপ্লিট। তো এইভাবে কিন্তু এই সেলাইগুলো আপনাদের করে নিতে হবে। এরপর রয়েছে দেখুন আমাদের যে বেল রয়েছে বেলটা এখন আমাদের সেট করতে হবে। তো বেলটা কীভাবে সেট করবেন চলুন এটা দেখিয়ে নিই। তো এখানে প্রথম অবস্থায় বেলের যে ঘেরটা রয়েছে সেটা কত ইঞ্চি আছে সেটা দেখে নিন। তো এখানে 44 ইঞ্চি রয়েছে, আমরা দুইটা পার্ট এখানে যেহেতু জয়েন্ট রয়েছে এইভাবে সোজা এবং উল্টা, এটা অবশ্যই একটু দেখে নিই। আমাদের এখানে যে জয়েন্টের যে কাজটা রয়েছে জয়েন্টের কাজটা আপনাদের সম্পূর্ণ করতে হবে। তো এখানে জয়েন্টের যে সেলাইটা আছে জয়েন্টের সেলাইটা আমি দিয়ে নিচ্ছি। তো এখানে জয়েন্টটা সেলাই দেওয়ার পর এখানে সেলাইটা অবশ্যই ফাটিয়ে নেবেন এবং মাঝ বরাবর এটা করে নেবেন। তো এখানে সেলাইটা দেওয়ার পর এখানে আপনার যে কমরটা রয়েছে কমরটা দেখে নিন, আপনার কত ইঞ্চি কমর এখন টিকতেছে সেটা অবশ্যই একটু এখানে দেখে নেবেন। নেওয়ার পর এই দুটা পার্ট এইভাবে রাখবেন, রাখার পর এই যে এখান থেকে এই পার্টটা এখানে এইভাবে রাখবেন। তো এখানে অবশ্যই আপনারা দেখে নেবেন যে কমর ঠিকঠাক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে এখানে দুটা পার্ট এইভাবে ধরে আপনারা এখন এই বেলটা সেলাই করে নিয়ে নেবেন। তো আমার ফেসবুক পেজে কিন্তু এই নিয়ে কিন্তু ভিডিও আছে যে কীভাবে আপনারা বেল সেট করবেন, কীভাবে কুচি দেবেন, এই নিয়ে কিন্তু ভিডিও আছে, চাইলে ওই ভিডিওগুলো আরও একটু ভালোভাবে দেখে নিতে পারেন, তাহলে আরও সহজভাবে কিন্তু ওই বিষয়গুলো বুঝতে পারবেন। তো এখানে কিন্তু আমাদের যে সেলাইটা রয়েছে সেলাইটা কিন্তু অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং এখানে অবশ্যই দুটা করে সেলাই দেবেন, যদি কুচি শর্ট পড়ে তাহলে কুচিগুলো দিয়ে নেবেন। তো এখানে আমি অলমোস্ট দুইটা করে সেলাই দিয়ে নিব। তো যারা চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, আর যারা পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজের ভিডিওটি শেয়ার করে দিবেন। তো এখানে কিন্তু সেলাই আমার কমপ্লিট। তো এইভাবে মূলত এই সেলাইগুলো আপনাদের কমপ্লিট করে নিতে হবে। তো দেখুন আমার কিন্তু অলমোস্ট কিন্তু সালোয়ার কাটিং এবং সেলাই কিন্তু কমপ্লিট। তো এভাবে কিন্তু খুব সহজে সঠিক নিয়মে একটি সালোয়ার কুচি দেওয়া, সালোয়ার বেল সিস্টেম, সালোয়ার কাটিং এবং সেলাইটি করে নিতে পারবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।